এনটিএ নেটের বাংলার সম্ভাব্য নতুন সিলেবাসের একটা রূপরেখা, একটা পিডিএফ ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। তো আমি যদি ধরে নিই যে ওটাই অফিসিয়াল সিলেবাস রূপে আগামীতে আসতে চলেছে, তাহলে সেই সিলেবাসে কী কী নতুন যুক্ত হয়েছে, পুরনো সিলেবাসের সঙ্গে নতুন এই সিলেবাসের পার্থক্য ঠিক কী, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কথা দিয়েছিলাম 9টার সময় একটা ইনডেপথ আলোচনা আনবো, সেটাই করতে চলেছি এখানে। তোমরা জানো ইতিমধ্যে এই পিডিএফটা কিন্তু ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে বা গ্রুপগুলোতে, এবং বলা হচ্ছে যে এটাই নাকি আগামী আপকামিং নেটের অফিসিয়াল সিলেবাস। ঠিক আছে, এটা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব আছে, আদৌ এটা অফিসিয়াল সিলেবাস কি না, সে কারণে আমি ডিরেক্টলি লিখে দিয়েছি আনঅফিসিয়াল সিলেবাস। তবে এই সম্ভাব্য সিলেবাসে কী কী যুক্ত হলো, কী কী নতুন আসলো, কী কী একই থেকে গেল, সেটার ইন ডিটেলস আলোচনা করব। আলোচনার প্রারম্ভেই জানিয়ে রাখি, আমি নিজে বাংলা সাবজেক্টের স্টুডেন্ট নই, কিন্তু বহুদিন ধরে বাংলা পড়াচ্ছি নেট স্টুডেন্টদের, মানে কন্ডাক্ট করছি বাংলা নেটের কোচিং। তো সেই কারণে আমরা সিলেবাসটা দেখে যতটুকু আলোচনা আমি করতে পারবো ততটুকুই করব, ভুল ত্রুটি মার্জনীয় প্রথমে, তবুও একটা পথ দেখানোর চেষ্টা করব ইউনিট ওয়াইজ। তো সবার প্রথমে যেটা দেখবো ইউনিট ওয়ান। তো ইউনিট ওয়ানে যুক্ত হয়েছে পথ পরিবর্তন, কারক, প্রবাদ প্রবচন, বাগধারা, এবং বাদ গেছে প্রত্যয়, বিভক্তি, পথ পরিচয়। ঠিক আছে, প্রত্যয়, বিভক্তি এবং পথ পরিচয়, এই তিনটে জিনিস বাদ গেছে ইউনিট ওয়ানের সিলেবাস থেকে। তার বদলে এই চারটে জিনিস কিন্তু নতুন যুক্ত হয়েছে, এছাড়া বাকি সমস্ত কিছু কিন্তু অ্যাজ ইট ইজ, যা পুরনো সিলেবাসে ছিল এই নতুন সিলেবাসে সব টপিক কিন্তু একই থাকছে। তো নেক্সট ইউনিট টু, প্রাগ আধুনিক বাংলা সাহিত্য। প্রাগ আধুনিক বাংলা সাহিত্য এখানে একদম দেখতে পারো আমি যেটা অ্যানালিসিস করেছি। হ্যাঁ, আর জানাচ্ছি আমি বাংলার নই, বারবার বলছি, তবু অ্যানালিসিসটা কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে, দেখো ইউনিট টু আমরা জানি যে প্রথমেই আছে শ্রীকৃষ্ণ কীর্তন, সেখানে দানখণ্ড এবং কালিয়াদমন খণ্ড এই দুটো যুক্ত হয়েছে, তাম্বল খণ্ড এবং বংশী খণ্ড যে দুটো ছিল এই দুটো কিন্তু বাদ চলে গেছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। অনুবাদ সাহিত্য এই পোর্শন থেকে আমি যদি দেখি, মহাভারতের সভা পর্ব এবং বন পর্ব যুক্ত হয়েছে, ভীষ্ম পর্ব সেটা কিন্তু বাদ গেছে। অন্যদিকে বৈষ্ণব পদাবলিতে নতুন কিছু যুক্ত হয়নি, তবে জ্ঞানদাস, ঠিক আছে, তার যে পদাবলি সেই অংশটুকু বাদ গেছে। এছাড়া মঙ্গলকাব্য, চৈতন্য জীবনী কাব্য, শাক্ত পদাবলী, ময়মনসিংহ গীতিকা, চর্যাপদ, ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আবারও বলছি অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আরাকান রথসভার কাব্য সম্পূর্ণ বাদ চলে গেছে, নতুন সিলেবাসে কিন্তু আরাকান রথসভা নেই। ঠিক আছে, তাহলে আরও একবার দেখে নাও ইউনিট টু এর শ্রীকৃষ্ণ কীর্তনে দুটো বাদ গেছে, দুটো যুক্ত হয়েছে, অনুবাদ সাহিত্যে দুটো পর্ব যুক্ত হয়েছে আর একটা বাদ চলে গেছে, বৈষ্ণব পদাবলী একজন বাদ চলে গেছেন, এবং 1, 2, 3, 4, 5 এই পাঁচটি জায়গা একই আছে, আর আরাকান রাজসভা সম্পূর্ণ বাদ গেছে। তার মানে সিলেবাসের বহরের যদি দৃষ্টি আমরা দেখি, মোর অন লেস কিন্তু সেম আছে। ঠিক আছে, কিছু নতুন জিনিস যুক্ত হয়েছে, তার বদলে কিছু জিনিস বেরিয়েও গেছে, মানে সিলেবাস কিন্তু বড় হয়ে যায়নি। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি 3 নম্বর ইউনিট, কাব্য কবিতা। এই কাব্য কবিতায় মধুসূদন দত্তর, ঠিক আছে, বীরঙ্গনা কাব্য এটি যুক্ত হয়েছে, অন্যদিকে মেঘনাদবধ কাব্য, আমাদের সকলের খুব পরিচিত মেঘনাদবধ কাব্য, সেটা কিন্তু বাদ গেছে। অন্যদিকে বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল যুক্ত হয়েছে, বাদ গেছে সাধের আসন, সাধের আসন বাদ চলে গেছে। কাজী নজরুল ইসলামের হিন্দু মুসলমান যুদ্ধ এটি যুক্ত হয়েছে, অন্যদিকে সব্যসাচী এবং সর্বহারা এই দুটো কিন্তু বাদ গেছে। জীবনানন্দ দাশের সুরঞ্জনা বনলতা সেন যুক্ত হয়েছে নতুনভাবে, হাইচিল শিকার ও গোধূলি সন্ধ্যার নৃত্য এই তিনটে বাদ গেছে। সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি যুক্ত হয়েছে, অন্যদিকে জেসন এটা বাদ গেছে। তারপরে যদি আমরা দেখি অমিয় চক্রবর্তীর পিঁপড়ে সেটা যুক্ত হয়েছে, বিনিময় বাদ গেছে। এবং ঈশ্বর গুপ্তের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু স্নানযাত্রা যুক্ত হয়েছে, বাদ কিছু যায়নি।
যেগুলো ছিল সেগুলো আছে, নতুন করে একটা যুক্ত হয়েছে স্নান যাত্রা। এবং আরও যদি আমরা দেখি সুভাষ মুখোপাধ্যায়ের, সেখানে যুক্ত হয়েছে কাব্য জিজ্ঞাসা, গদির মধ্যে যদি অগত্যা, ভানুমতির খেল, মেজাজ, এগুলো যুক্ত হয়েছে পাঁচটি, কিন্তু বাদ গেছে চারটি। কী কী? প্রস্তাব, 1940, মিছিলের মুখ, ফুল ফুটুক না ফুটুক, যেতে যেতে পথে পাথরের ফুল, ঠিক আছে? তো এই চারটে কিন্তু বাদ চলে গেছে সুভাষ মুখোপাধ্যায় থেকে। শক্তি চট্টোপাধ্যায়, সেখানে দাঁড়াও, এটি কিন্তু নতুন করে যুক্ত হয়েছে, যেতে পারি কিন্তু কেন যাব, বাদ চলে গেছে পুরনো সিলেবাস থেকে। বিষ্ণুদের ক্ষেত্রে নতুন কিছু যুক্ত হয়নি, ঠিক আছে, কিছু গান বাদ চলে গেছে। এছাড়াও কামিনী রায়, সমর সেন এবং কবিতা সিংহর যা ছিল সমস্তটাই একই আছে, অ্যাজ ইট ইজ। এগুলোর বাদে যেগুলোর উল্লেখ করলাম না অথচ পুরনো সিলেবাসে আছে, সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকছে। বোঝাতে পারলাম? যে ক্ষেত্রে বাদ গেছে বা অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে, নতুন যুক্ত হয়েছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এরপর যে ইউনিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নকশা এবং উপন্যাস। এই নকশা উপন্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি একটা আমূল পরিবর্তন ঘটে গেছে, ঠিক আছে। একমাত্র তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণের, ছাড়া বাকি সবটা কিন্তু একেবারে নতুন রূপে ধরা দিচ্ছে তোমাদের সামনে। তো দেখে নিই কী কী আসলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল এসছে, বিষবৃক্ষ, বাদ চলে গেছে। শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্তের দ্বিতীয় পর্ব এসছে, আগে কিন্তু প্রথম পর্ব ছিল, তাই শ্রীকান্ত দেখে শুধু ভেবে নিও না যে হ্যাঁ অ্যাজ ইট ইজ আছে। আগে প্রথম পর্ব আমাদেরকে পড়তে হতো, এখন সেটা বাদ গিয়ে আমাদেরকে দ্বিতীয় পর্ব পড়তে হবে, যদি ওই আনঅফিসিয়াল পিডিএফটা কোনোভাবে অফিসিয়াল সিলেবাস রূপে ঘোষিত হয়। নেক্সট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতী, এটা কিন্তু যুক্ত হয়েছে, পথের পাঁচালী, এটা চলে গেছে, বাদ হয়ে গেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ধাত্রী দেবতা, যুক্ত হয়েছে, রাধা, বাদ হয়ে গেছে। অন্যদিকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুমি সন্ধ্যার মেঘ, এটা যুক্ত হয়েছে, তাহলে আগে কী ছিল? আগে ছিল তুঙ্গভদ্রার তীরে, সেটি কিন্তু বাদ হয়ে গেছে। তো আমরা যদি সিলেবাসের একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি, দেখতে পাবো যে এই যে নতুন সিলেবাসের সব থেকে বেশি পরিবর্তন কিন্তু নকশা এবং উপন্যাসের জায়গাতে হয়েছে। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম, অ্যাজ ইট ইজ আছে, এখানে কোনো রকম পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়াও সম্পূর্ণ নতুন রূপে যুক্ত হয়েছে যে সমস্ত জিনিসগুলো, সেটা হচ্ছে ফণীশ্বরনাথ রেণুর তার ময়লা আঁচল, ঠিক আছে, ময়লা আঁচল, পিয়ারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, এরপর মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার, সমরেশ বসুর প্রজাপতি এবং তিলোত্তমা মজুমদারের রি, এই পাঁচটি জিনিস কিন্তু নতুন করে একেবারে নিউলি অ্যাডেড এবারের সিলেবাসে। অন্যদিকে সম্পূর্ণরূপে বাদ গেছে এরকমও কিন্তু পাঁচটি জিনিস আছে। কী কী? না, মানিক বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, সীতানাথ ভাদুরী, আশাপূর্ণা দেবী আর অমিয়ভূষণ মজুমদার, এই পাঁচজনের নকশা উপন্যাস কিন্তু সম্পূর্ণরূপে সিলেবাস থেকে বাদ গেছে। এই পাঁচজন আগের সিলেবাসে ছিল, বর্তমান নতুন সিলেবাস যদি আমরা দেখি তাতে কিন্তু এই পাঁচজন থাকছে না, ঠিক আছে। এরপর আসছি ছোট গল্প, ইউনিট 5। ছোট গল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী এবং দেবী, এই দুটি যুক্ত হয়েছে, কুরানো মেয়ে আর বিবাহের বিজ্ঞাপন, এই দুটো কিন্তু বাদ চলে গেছে। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার, যুক্ত হয়েছে, মশা, বাদ চলে গেছে। অন্যদিকে বিমল করের গগনের অসুখ এবং নিষাদ, যুক্ত হয়েছে, জননী আর ইঁদুর, এই দুটি বাদ চলে গেছে। যদি আমি একটু স্পিডে বলে থাকি, মনে হয়ে থাকে তোমাদের, আমি সকলকে অনুরোধ করব যে ইউটিউবে কিন্তু ভিডিওর গতি কমানো এবং বাড়ানো যায়, একটু আস্তে করে দেখে নিতে পারো, অথবা আমাদের এই ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে আশা করি নতুন সিলেবাস সম্পর্কে যে একটা কোথায় হারিয়ে গেলাম, অথই জলে পড়ে গেলাম, এই বিষয়টা থাকবে না, একটা মোটামুটি তোমার জায়গা তৈরি হবে এবং বুঝতে পারবে এখনও কতটা পথ হাঁটতে হবে, ঠিক আছে। অন্যদিকে বনফুল, সেটা কিন্তু একই আছে, কী কী না, শ্রীপতি সামন্ত এবং হৃদয়েশ্বর মুখুর্জে, এটা পাঠ্য ছিল। এই অংশগুলো ছাড়া বাকি যেগুলো আছে বা যেগুলো পুরনো সিলেবাসে ছিল সবগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আছে। চলে যাব আমরা ছোট গল্পের দিকে। যেমন দেখো, পরশুরাম, নরেন্দ্রনাথ মিত্র, সুবোধ ঘোষ, কমল কুমার মজুমদার, জ্যোতিরিন্দ্র নন্দী, মতি নন্দী, মহাশ্বেতা দেবী, এনাদের সমস্ত ছোট গল্প অ্যাজ ইট ইজ
সেম আছে, ঠিক আছে। আর সম্পূর্ণ নতুন রূপে যুক্ত হয়েছে চারজন লেখকের ছোট গল্প। প্রথম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাজজামায় আত্মহত্যার অধিকার, শ্যামল গঙ্গোপাধ্যায়ের হাজরা এবং ধানকেউটে, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া শোক মিছিল, জগদীশ গুপ্তের সংকিতা অভয়া চন্দ্র সূর্য যতদিন। এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ নতুনভাবে যুক্ত হয়েছে। যেরকম চারজন লেখকের নতুন গল্প যুক্ত হয়েছে, সেরকম চারজনের ছোট গল্পের জায়গা কিন্তু সম্পূর্ণ বাদও গেছে। কী কী না, সন্তোষ কুমার ঘোষ, লীলা মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ, এই চারজন লেখকের ছোট গল্প কিন্তু সম্পূর্ণরূপে বাদ গেছে নতুন সিলেবাসে। তো নেক্সট আমরা দেখে নেব নাটক ও প্রহসন। সেই নাটক ও প্রহসনের একদম দেখতে গেলে মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রো এটা যুক্ত হয়েছে। একেই কি বলে সভ্যতা, বাদ চলে গেছে। মীর মোশাররফ হোসেনের বসন্ত কুমারী যুক্ত হয়েছে জমিদার দর্পণ, বাদ চলে গেছে। জনা বাদ চলে গেছে, শাহজাহান বাদ চলে গেছে, নবান্ন বাদ চলে গেছে। তার বদলে এসছে দক্ষযজ্ঞ, চন্দ্রগুপ্ত অবরোধ। এক ঝলকে দেখে নাও পুরোটা, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। অন্যদিকে বুদ্ধদেব বসু, শম্ভু মিত্র এবং উৎপল দত্তের ক্ষেত্রে যেটা ছিল নাটক প্রহসন সেগুলো কিন্তু থাকছে আমাদের নতুন সিলেবাসেও, কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর সম্পূর্ণ নতুন রূপে যুক্ত হয়েছে নাটক প্রহসন, আমরা যদি দেখি দুটি যুক্ত হয়েছে, একটা দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চা কর দর্পণ আর মনোজ মিত্রের অশ্বত্থামা। এই দুটো কিন্তু একেবারে সম্পূর্ণ আনকোরা নতুন, নতুনভাবে যুক্ত হয়েছে। আর সম্পূর্ণ বাদও গেছে দুটো, সেটা কি না, বাদল সরকার আর মোহিত চট্টোপাধ্যায় সম্পূর্ণরূপে বাদ গেছে আমাদের সিলেবাস থেকে। তাহলে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় সাতখানা ইউনিট অতিক্রান্ত করে এখন 8 নম্বর ইউনিট রবীন্দ্র সাহিত্য নিয়ে কথা বলবো। রবীন্দ্র সাহিত্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আছে, সেটা কি কাব্য নতুন যুক্ত হয়েছে পুরবী বলাকা, বাদ গেছে চিত্রা পুনশ্চ নবজাতক এবং চতুরঙ্গ। অন্যদিকে উপন্যাস, উপন্যাসের মধ্যে বাদ চলে এসছে চার অধ্যায় আর যোগাযোগ। আর ঘরে বাইরে যেরকম ছিল সেরকমটাই কিন্তু আছে, ঠিক আছে। আরও দেখো মানে অনেকটা, মানে একটু আধ্যক কিন্তু বিষয় নয়, ছোট গল্পের মধ্যে যুক্ত হয়েছে অতিথি, একরাত্রি, নামঞ্জুর গল্প। অন্যদিকে বাদ গেছে নিশিতে, দুরাশা, হৈমন্তী, ল্যাবরেটরি, সম্পূর্ণ বাদ, ঠিক আছে। বাদ গেছে কি অচলায়তন, মুক্তধারা, বাদ গেছে কি পল্লী প্রকৃতি, বাদ গেছে কি জাপান যাত্রী। তার মধ্যে এগুলো ছোট গল্পের মধ্যে পড়ছে। স্ত্রীর পত্র একই আছে, সেম স্ত্রীর পত্র। নাটকের ক্ষেত্রে যদি আমরা দেখি ডাকঘর এবং রক্তকরবী এগুলো কিন্তু যুক্ত হয়েছে, প্রবন্ধ অরণ্য দেবতা যুক্ত হয়েছে, এছাড়া বাকি সমস্ত প্রবন্ধ কিন্তু অ্যাজ ইট ইজ একই আছে যা পুরনো সিলেবাসে ছিল। এরপর আসি ভ্রমণ সাহিত্যতে, রাশিয়ার চিঠি যুক্ত হয়েছে আর জাপান যাত্রী কিন্তু ইতিমধ্যে সিলেবাস থেকে বাদ চলে গেছে, যদি আমরা আনঅফিসিয়াল সিলেবাসটাকে অফিসিয়াল বলে ভাবি। আর আত্মজীবনীর ক্ষেত্রে জীবন স্মৃতি অ্যাজ ইট ইজ আগের মতোই আছে, ঠিক আছে। তো এভাবে যদি আমরা দেখি তাহলে টোটাল সাতখানা ইউনিটের মধ্যে একদম প্রথম ইউনিট খুব সামান্য পরিবর্তন, কিন্তু পরবর্তী ইউনিটগুলোতে কিন্তু বেশ বড় সড়ো পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমরা যদি দেখি প্রবন্ধ ছোট গল্প এবং নকশা উপন্যাসের যে ইউনিট, এই দুটো ইউনিটে কিন্তু অনেক নতুন জিনিস এসছে, অনেক পুরনো জিনিস বাদ চলে গেছে। তো এই হলো আপাতত বিষয়, এবং ইউনিট 7, ইউনিট 9 এবং ইউনিট 10 এই তিনটে কিন্তু অ্যাজ ইট ইজ আছে, কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। এবার তোমরা আমাকে বলতেই পারো স্যার আমরা যে পিডিএফটা দেখছি সেখানে তো দেখা যাচ্ছে যে 7, 8, 9, 10 চারটে ইউনিটের অ্যাজ ইট ইজ বলা হচ্ছে। ওখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে, ওখানে সাতটা ইউনিটকে টোটাল আলোচনা করা হয়েছে কিন্তু তারপরেও চারটে লেখা হয়েছে, কারণ একটা ইউনিট, ইউনিট 5টা ওরা দুবার মেনশান করেছে, ঠিক আছে। তো এরকম একটা ভুল কিন্তু ওই যে পিডিএফটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটাতে আছে। তো সে কারণে ওই পিডিএফটা আদৌ অফিসিয়াল সিলেবাস হিসেবে আসবে কি না, কারণ একটা অফিসিয়াল সিলেবাসে এরকম মিস্টেক হওয়াটা একেবারেই উচিত নয়, ঠিক আছে, একেবারেই মানে আশা করা যায় না।
তো সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু তবুও অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো, হোয়াটসঅ্যাপ করেছো, স্যার এটা নিয়ে একটা অ্যানালিসিস করুন। তাই তোমাদের স্বার্থে কিন্তু আজকে এই অ্যানালিসিসটা করলাম। শেষে একটা কথা আবারও বলবো, আমি বাংলা সাবজেক্টের মানুষ নই, আমি বাংলা পড়াতে তোমাদের সামনে আসিনি, আমি শুধু দেখাতে এসেছি কি ছিল আর কি এসছে। বাট ভেতরের যে কন্টেন্ট সেগুলোর জন্যে কিন্তু আরও সুন্দর অ্যানালিসিস করার জন্য একেবারে টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ আমাদের টিচাররা আসছেন তোমাদের সাথে কথা বলতে, পেড ব্যাচেও আসবেন, এবং অফিসিয়ালি সিলেবাস যখন আসবে তখন কিন্তু সকলের জন্যে আমরা আরও আরও অ্যানালিসিস ক্লাস আনবো, যাতে তোমরা বুঝতে পারো নতুন সিলেবাসে ঠিক কীভাবে এগোতে হবে, কীভাবে আমাদেরকে চলতে হবে। আজকের এই ভিডিওটা ঠিক কেমন লাগলো এটা জানিও, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও তোমার পরিচিত নেট পরীক্ষার্থীদের সাথে, কমেন্টে জানিও তোমার মনে আর কী কী প্রশ্ন দানা বাঁধছে। আবারও প্রত্যেকবারের মতো আবারও বলছি, এই যেটা আলোচনাটা করা হলো এটা কিন্তু অফিসিয়াল সিলেবাস এখনও পর্যন্ত নয়, আনঅফিসিয়ালি বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে, তার রেসপেক্টে করলাম। অফিসিয়াল সিলেবাস ভেবে এটাতেই পরীক্ষা হবে ভেবে ভুল করো না, আবারও বলছি ভুল করো না। স্যার এই সিলেবাস কবে থেকে লাগু হবে? যতদিন না সিলেবাস আসছে ততদিন তো বোঝা যাচ্ছে না কবে থেকে লাগু হবে, তবে মনে হয় না ডিসেম্বরে এই সিলেবাসে পরীক্ষা হবে। আর যদি এই সিলেবাস রেজাল্ট বেরোনোর পরেই দিয়ে দেয় তাহলে পরীক্ষাটা ডিলে হতে পারে, না হলে পরবর্তী জুন জুলাইতে এই নতুন সিলেবাস আসতে পারে বলে আমার ধারণা। কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে পুরোটাই একটা গোলক ধাঁধা। যতক্ষণ না এনটিএ আমাদের সামনে সঠিক একটা সিলেবাস পাবলিশ করছে, সঠিক একটা ডেডলাইন দিচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে সিলেবাসের জন্য। আজকে এই পর্যন্ত, প্রত্যেককে একটা ছোট্ট কথা বলি, প্রস্তুতিটা সর্বদা নিতে থাকো। আপাতত যে অফিসিয়াল সিলেবাস আছে সেটা অনুযায়ী সেট পরীক্ষা হচ্ছে, কারণ যেহেতু সেট পরীক্ষার অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট, তো সেটাকে টার্গেট রেখে পুরনো সিলেবাসেই প্রস্তুতিটা শুরু করো। জাস্ট নতুন সিলেবাস আপাতত কি আসতে পারে সেই সোশ্যাল মিডিয়ার পিডিএফ অনুসারে একটা আলোচনা করলাম, এটুকুই মাত্র এই ভিডিওটার গুরুত্ব। বাকি যদি এটাই অফিসিয়াল সিলেবাস হয় আবারও বলছি অবশ্যই আসব, এবং আমাদের বাংলার টিচাররা, বাংলার এক্সপার্টরা, অধ্যাপকরা তোমাদেরকে গাইড করবেন নতুন সিলেবাসে কীভাবে এগোতে হবে। আজ এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।